এমন কোন জিনিস বাড়ির বউ জামাই গেলে দেয় না কিন্তু পরপুরুষ গেলে দেয়? জানি না, আমি পারবো না। একটু চেষ্টা করেন। আমি পারতেছি না। জামাই গেলে দেয় না? না। আচ্ছা, দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার সংবাদের নিয়মিত আয়োজন গোলক ধাঁধায়। আর আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি নাদিরা জামান। দর্শক, আজ আমরা চলে এসেছি রাজধানীর একটি সুনামধন্য শপিং কমপ্লেক্সে, আর আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজাদার ধাঁধা। যে দিতে পারবে এই ধাঁধার জবাব, তার জন্য আমার সংবাদের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো চলুন দর্শক, দেরি না করে খুঁজে বের করি আমাদের আজকের ধাঁধার বিজয়ীকে। আসসালামু আলাইকুম আপু। আমরা আমার সংবাদের পক্ষ থেকে এসেছিলাম, আপনাদের জন্য একটা কুইজ রয়েছে, এবং যে দিতে পারবে এই কুইজের সঠিক জবাব তার জন্য রয়েছে আমার সংবাদের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপু, আপনার নাম? আমার নাম হচ্ছে সাদিয়া। আপু, আপনার? সুস্মিতা। আপু, এমন কোন জিনিস ঘরের বউ জামাই গেলে দেয় না, পরপুরুষ গেলে দেয়? জামাই। থ্যাংক ইউ সো মাচ। জিনিস বাড়ির বউ জামাই গেলে দেয় না, পরপুরুষ গেলে দেয়? আমি পারবো না। একটু চেষ্টা করেন। আমি পারতেছি না। এমন কোন জিনিস বাড়ির বউ জামাই গেলে দেয় না, পরপুরুষ গেলে দেয়? জামাই গেলে দেয় না, পরপুরুষ গেলে দেয়। একটু ভাবেন। জামাই গেলে দেয় না? না। আচ্ছা, না পারছি না, সরি আপু। এমন কোন জিনিস বাড়ির বউ জামাই গেলে দেয় না কিন্তু পরপুরুষ গেলে দেয়? আবার কোশ্চেনটা? এমন কোন জিনিস বাড়ির বউ জামাই গেলে দেয় না কিন্তু পরপুরুষ গেলে দেয়? মন কোন, সরি পারছি না। বাড়ির বউ জামাই গেলে দেয় না কিন্তু পরপুরুষ গেলে দেয়? সালাম। না। টাইম আপ। এমন কোন জিনিস বাড়ির বউ জামাই গেলে দেয় না কিন্তু পরপুরুষ গেলে দেয়? জানি না। এমন কোন জিনিস বাড়ির বউ জামাই গেলে দেয় না কিন্তু পরপুরুষ গেলে দেয়? ঘোমটা। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা পেয়ে গেছি আমাদের আজকের কুইজ বিজয়ীকে, আর আমরা তুলে দিচ্ছি আমার সংবাদের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এর ভিতরে আমার সংবাদের পক্ষ থেকে আছে একটি ক্যালেন্ডার, একটি কলম, একটি নোটপ্যাড, একটি নোটবুক এবং আজকের দিনের পত্রিকা। স্যার, আমার সংবাদের জন্য যদি কিছু বলতেন। অংশগ্রহণ করা আমার খুব ভালো লেগেছে, কারণ এমন একটা প্রস্তুতি ছিল না, তার মাঝে আপনারা এসে আমাদেরকে যে আনন্দটা দিয়েছেন আসলে আমি খুবই আনন্দিত। আর আমার সংবাদ আসলে আপনারা সবাই পড়বেন, আমিও এটা পড়ি। হ্যাঁ, এটা খুবই ভালো একটা সংবাদ পত্রিকা। আজকে যে আমার সংবাদে যে কুইজটা, এটা আসলে একটা ভিন্ন ধর্মী। এটা রাস্তাঘাটে, যেখানে সেখানে, মার্কেট প্লেসে আপনারা যদি কারোর কাছে একটা কুইজ জিজ্ঞেস করেন, সে প্রস্তুত থাকে না, তারপরে এর মাঝে একটা উত্তর দেয়া আর এর মাঝে একটা আনন্দ পাওয়া এবং সঠিক উত্তর দেওয়াটা, এটা একটা খুবই আনন্দের বিষয়। থ্যাংক ইউ স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, পরবর্তীতে পৌঁছে যাব আপনার এলাকায়। সেদিন দেখা যায় কুইজ বিজয়ী কে হয়, আপনি না অন্য কেউ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সংবাদের সাথে থাকুন। ধন্যবাদ।